আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা আলম। শুরুতে সংবাদ শিরোনাম। আজ নড়াইলের কাল নাই মধুমতি ও নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্যা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কোটি মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান। ক্রিমিয়া রাশিয়া সংযোগ সেতুতে বিস্ফোরণ ঘটিয়েছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা। অভিযোগ প্রেসিডেন্ট পুতিনের চরম প্রতিশোধের প্রস্তুতি। ক্লাব ফুটবলে প্রথম সর্বোচ্চ 700 গোলের রেকর্ড ক্রিশ্চিয়ানো রোনালদোর। ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের আনন্দে ম্যানিও। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নড়াইলের কালনায় দেশের প্রথম ছয় লেনের মধুমতি সেতু ও নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্যা সেতু উদ্বোধন হবে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই দুটি সেতুর উদ্বোধন করবেন। মধুমতি সেতু চালুর পর রাজধানী ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের জেলাগুলোর দূরত্ব কমবে 100 থেকে 200 কিলোমিটার। গতি আসবে অর্থনীতিতেও। রাজীব দাসের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মধুমতি নদী পথে যাতায়াতকারীদের ভোগান্তি ছিল দীর্ঘদিনের। ফেরিঘাটের ভোগান্তি কমানো এবং যোগাযোগ সহজ করতে মধুমতি নদী কালনা পয়েন্টে নির্মাণ করা হয় ছয় লেনের দৃষ্টিনন্দন সেতু। সোমবার দুপুরে ভার্চুয়াল প্ল্যাটফর্মে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুলে দেওয়ার পর দ্রুত এবং সহজ যোগাযোগ স্থাপন হবে নড়াইল যশোর সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের 13টি জেলার মধ্যে। এছাড়া বিভিন্ন জেলার স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্য সহজেই বাজারজাত করাতে সুফল পাবে এ অঞ্চলের মানুষ। স্বপ্নের পদ্মা সেতু, এটা সুফল ইতিমধ্যেই পেয়েছি, কিন্তু সেই সুফলটা পুরোপুরি পেতে আমাদের যারা নড়াইল যশোর এবং এই অঞ্চলের যেসব স্থলবন্দর আছে বা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদেরকে এই সুফলটা পুরোপুরি দেওয়ার জন্য এই মধুমতি সেতুটা কানেকশনটা জরুরি ছিল। এশিয়ান হাইওয়েতে যুক্ত হওয়ায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে সহজে পণ্য আমদানি ও রপ্তানির সুযোগ মিলবে এই পথে। এতে আন্তর্জাতিক বাণিজ্যেরও প্রসার ঘটবে। দূরত্ব কমে আসবে সব মিলে 115 কিলোমিটার দূরত্ব ঢাকা টু নড়াইল। এবং আপনারা যেটি বলেছেন এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের দূরত্ব কম বেশি প্রত্যেক জেলার সাথে 90 থেকে 98 কিলোমিটার দূরত্ব কমে আসবে। এটি আর্থসামাজিক, ব্যবসা বাণিজ্য এবং অন্য ক্ষেত্রে প্রভূত আমি মনে করি যে উন্নতি সাধিত হবে। 690 মিটার দীর্ঘ মধুমতি সেতু নির্মাণে ব্যয় হয়েছে 960 কোটি টাকা। অর্থায়ন করেছে উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা। একটা সেতু একটা জনপদের সার্বিক চিত্র পরিবর্তন ঘটাতে পারে। সেক্ষেত্রে বড় উদাহরণ হতে পারে মধুমতি নদীর উপর এই মধুমতি সেতু। বিশেষজ্ঞরা বলছেন রাজধানী ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের যোগাযোগ যেমন সহজ হবে তেমনি অর্থনৈতিকভাবে সুফল পাবে এই অঞ্চলের মানুষ। এদিন তৃতীয় শীতলক্ষ্যা সেতু উদ্বোধন করা হবে নারায়ণগঞ্জ শহরকে, যেটি বন্দর উপজেলার সঙ্গে সংযুক্ত করবে। সেতুটি চালু হলে পদ্মা সেতুর মাধ্যমে চট্টগ্রাম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলার মধ্যে যোগাযোগ সহজ হবে, এতে অর্থনীতি আরও চাঙ্গা হবে বলছেন প্রকল্প কর্মকর্তারা। এটা 40 থেকে 50 কিলোমিটার। সবচেয়ে বড় কথা ডিস্টেন্স তো একটা ফ্যাক্টর আছেই, ট্রাফিক জ্যাম একটা ফ্যাক্টর। ট্রাফিক জ্যামটা আমাকে ফেস করতে হবে না, আমরা সরাসরি পদ্মার ওপারের মানুষ এপারে চিরাং যাতায়াত করতে পারবে কোনো ট্রাফিক জ্যাম ছাড়া। 1234 মিটার সেতুর দৈর্ঘ্য, এর সাথে দুই পাশে অ্যাপ্রোচ সড়ক থাকছে প্রায় 1.5 কিলোমিটার দুই পাশে। সেতুটা 6 লেন বিশিষ্ট, এর মধ্যে 4 লেন আছে যেটা দ্রুতগতি যানবাহন চলতে পারবে আর 2 লেন আছে যেখানে ধীর গতি যানবাহন চলবে। সেতুটি 1.29 কিলোমিটার দীর্ঘ। 2018 সালের 28 জানুয়ারি সেতু নির্মাণ কাজ শুরু হয়। এতে ব্যয় হয়েছে 608.56 কোটি টাকা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, বন্দর, নারায়ণগঞ্জ। আত্মশুদ্ধের মাধ্যমে অশুভকে বর্জনের প্রার্থনায় দেশের বিভিন্ন জায়গায় প্রবার রোনা পূর্ণিমার পর আজ শুরু হয়েছে মাসব্যাপী শুভ কঠিন চিবোদ্দান। পরের কল্যাণে আজ থেকে বৌদ্ধ ভিক্ষুরা ছড়িয়ে পড়বেন দিকে দিকে। ঢাকার আশুলিয়ার বোধি জ্ঞান ভাবনা কেন্দ্রে সোমবার নানা আয়োজনে প্রবার রোনা পূর্ণিমা উদযাপন হয়। বিকালে সাধনা অনুশীলন ও ধর্মদেশনা দেন বেহারের প্রতিষ্ঠাতা পরিচালক আসীন জিন রক্ষিত মহাতেরো। সন্ধ্যায় উড়ানো হয় ফানুষ। এরপর শ্রীলঙ্কান অ্যাসোসিয়েশনের আয়োজনে রাতব্যাপী চলে চিবোর বুনন। এদিকে চট্টগ্রামেও নানা আনুষ্ঠানিকতায় উদযাপন হয়েছে প্রবারণা পূর্ণিমা। এ উপলক্ষে সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর কাতালগঞ্জস্থ নবপণ্ডিত বৌদ্ধ বিহার পরিদর্শন
ও বৌদ্ধ সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে ফানুস উৎসবে অংশ নেন তিনি। সিলেটেও বৌদ্ধ ধর্মাবলম্বীরা মানব কল্যাণ, বিশ্বশান্তি ও দেশের সমৃদ্ধি কামনায় ধর্মীয় ভাব গাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন করে। সন্ধ্যায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী। এ ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল ১১টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।